আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সিলেটি অনলাইন ফেসবুক পেজের সকল ভিউয়ার্সকে আমার পক্ষ থেকে আমি আকসার মোহাম্মদ জুনেদ আপনাদেরকে আমি যেখানে থাকি সেখান থেকে আপনাদেরকে লাইভ দেখাইলাম। আমি থাকি আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির। তো আজকে আমরা এখানে প্রচুর স্নোর, তো আমি চেষ্টা করলাম যে আপনারারে এই স্নোগুলারে আপনার যে স্নো এই স্নোটারে দেখাইবার লাগে। আমরা বর্তমানে এখন আমাদের ফজরের টাইম, এই ফজরের টাইমটা কি আমরা ফজরের টাইম আপনারা অনেক সময় অনেকর আপনারা অনেকে জুম্মা পড়িলিছেন, কেউ জুম্মা পড়বা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের শুক্রবার জুম্মাবারের সকাল আর কি। তো ইনশাআল্লাহ আমরা অনেক বাদে জমা ফর্মু। তো আমরা ভোর তিনটা থেকে এই স্নো ফরাটা শুরু হয়েছে। আপনারা দেখরা যে অনেক বিশাল স্নো, গাড়ি ঘোড়া যেগুলো আছে এগুলা বর্তমানে অফ আছে। সকাল প্রায় 10টা পর্যন্ত একই বামে ফরব। দেখরা আমরা ফজরের টাইম। তো আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য শুকরিয়া যে স্নোটা একটা আল্লাহর নিদর্শন। এই নিদর্শন দেখিয়েও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতাম পারি। আল্লাহ সুবহানাহু তাআলার অত সুন্দর সুন্দর জিনিস সকল আছে আল্লাহর দুনিয়ার মধ্যে, এই স্নোটাও একটা সুন্দর নিদর্শন। তো অনেক সময় আমরা চিন্তা করি যে এই স্নোটা যদি আমরা বাংলাদেশে পড়তো তো আমরা কতটুকু অসুবিধার মাঝে পড়লাম। মনে আল্লাহ সুবহানাহু তাআলা স্নো বিভিন্ন বড় বড় উন্নত রাষ্ট্রগুলাত দিছেন, এবং অনেক জায়গাত যে জায়গাগুলাত সত্যি অর্থে কন্ট্রোল করা বা এই ব্যবস্থাপনা করা সম্ভব সেইগুলাতো মনে হয় আল্লাহ এই জিনিসগুলো দিছেন। তো আপনারা দেখরা আমরার যে রাস্তা চলাচল রাস্তা কোনো গাড়ি ঘোড়া বন্ধ এখন সত্যি কথাতে, আর রাস্তা খুবই স্লিপি। আমি কিছুক্ষণ আগে খাম থেকে আইসি, তো খামও গেছিলাম, তো খাম থেকে আইসি, আইলে খুবই স্লো চালাইয়া গাড়ির মুভ করছি, খুবই স্লো স্লো আমরা রাইড করছি। একটা মেইন রোড কিন্তু দেখা গেছে যে স্নোয়। আপনারা দেখরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যে স্নোটা দেখলাম আল্লাহ সুবহানাহু তাআলার আর একটা নিদর্শন। তো আল্লাহর নিদর্শন দেখলে আমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করতাম, আল্লাহরে জিকির আজগার করতাম, আল্লাহর প্রশংসা বাক্য প্রচার ফোরতাম মনে মনে। তো আমরা আলহামদুলিল্লাহ সবে আমরা ফোরতাম, এবং যে জিনিসগুলা দেখলে আমরার মনে প্রশান্তি আয় সেই জিনিসগুলো বারবার মনে মনে করতাম। আমি আমার এলাকার ঠিক পাশাপাশি রোড থাকি আপনারা দেখাইলাম। তো একটা ফরসে ফিলাডেলফিয়া সিটিটা আমরা বাঙালিরা আলহামদুলিল্লাহ তাকরাম অনেক দিন থাকি। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, এরপরেও আমরা ফিলাডেলফিয়াত অসংখ্য ফ্যামিলিও হল নিউ ইয়র্ক সাইড থাকি মুভ হয়েছেন, মুভ অফারে
প্রায় 2,000-2,500 ফ্যামিলি হইব। আমরা এখানে বসবাস করি বাঙালি এলাকাত। তো এখানে মসজিদ আছে, আমরা গুরুত্বপূর্ণ আর কি এই এলাকাটা। আগে এক সময় দেখা গেছে 4-5 বছর আগে কিন্তু এইরকম বাঙালি আসলা না, তো এখন আলহামদুলিল্লাহ প্রচুর বাঙালি। একটা বাঙালি অধ্যুষিত এলাকাত মসজিদ, বাঙালি মসজিদ আছে দুইটা, আরবিক মসজিদ আরও তিনটার মতো আছে, এবং মাদ্রাসাও একটা আছে। তো এই মাদ্রাসাগুলা এই বাঙালি যারা আছেন তারা প্রতিষ্ঠা করছেন। আপনারা দেখরা স্নো, এখন কিছু থামছে স্নোটা। আমরা যে সময় তিনটা সাড়ে তিনটার দিকে খুবই প্রচুর স্নো আসিল, রাস্তাঘাট পুরো ব্লক আসিল। তো একটা সুবিধা হয় যেমন স্নো হইলে এই দেশের সরকারগুলায়, সরকার বা সিটি কাউন্সিলরগুলায় বা সিটি মেয়র মেয়রে আমরা বাস সিটি মেয়র বা এর আগটা কি একটা উদ্যোগ নেয় এবং লবণাক্ত জিনিসগুলো সিটে রাস্তাতে রাখে, যাতে লবণ জিও করার সাথে সাথেই এটা মানে বেনিশ হয়ে যায় এইরকম। আর আমরা যারা দেখরা বেশি বেশি আমরা এই লাইভটারে শেয়ার করি দৌকা, যাতে আরো সবে দেখতে পারে, সবে দেখে এই লাইভটারে দেখলে হয়তো আল্লাহর সৌন্দর্যটা তারাও দেখতে পারবো। তো যারা আসেন আমরা লাইভ প্রত্যেকে লাইভটারে শেয়ার করি দৌকা, যাতে আরো অনেক মানুষে এই লাইভটা দেখতে পারে। আমি একটু কথা মারতে পারলাম না কারণ প্রচুর ঠান্ডা এর কারণে। আল্লাহ আকবার, আমরা গাড়ি টোটালি কি হয়েছে এই একটা সমস্যা আছে, স্নো পড়ার সাথে সাথে কিন্তু শক্ত হয়ে যায়, শক্ত হওয়ার লগে লগেই কিন্তু আমরা গাড়িত অনেক মেহনত হয়ে যায়। দেখা যায় যে গাড়ি আমরা অনেক ক্লিন করি, ক্লিন করতে অনেক সময় লাগে, এবং আমরা আশপাশ ওই যে আমরা যে রাস্তাঘাট যেগুলো আছে ওগুলো আমরা নিজে নিজে ক্লিন করতে হয়। ওই দোকে এই একটা রাস্তা কিন্তু ডাকি গেছে, কিন্তু এইগুলো আমরা বুড়ে ওঠার লগে লগে স্নো শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু একটা আমরা ক্লিন করা শুরু করবো, আমরা ক্লিন করা শুরু করবো তখন কিন্তু এগুলো নিজেই করতে হয়। সেও মানে আয় না আয় করিয়া যায় না, আমি রাস্তাঘাট গাড়িয়ে ক্লিন করিয়ে দিলাই রাস্তাঘাট তারা রাস্তা গাড়ি একটা আয় আমরা যে বুলডোজার লোক একটা গাড়ি আইয়া ও রাস্তা ক্লিন করে দিব। আর কিছু রাস্তার তো লবণ মারা আছে হিসাবে অটোমেটিকলি ক্লিন হয়ে যায়। আপনারা আত একটু লইয়া দেখাই আমি, খুবই একটা সফটর মতো, কিন্তু যখন যখন একটা শক্ত হইব তখন খুবই দেখানি খুব সফট লাগে, আর মানে আতাইতে খুব আরাম লাগে। যখন একটু শক্ত হয়ে যাব তখন একটু ডেঞ্জার হয়ে যায় আর কি। আপনারা দেখলে আমি একটু দেখাই এই এই একটু একবারে সফট তোলার মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি চেষ্টা করছিলাম যে আমি গাড়ি লইয়া আপনারা দেখাইমু, কিন্তু গাড়ি রাস্তা এত মানে তো গাড়িটা রিক্সি হয়ে যায়, এর লাগে আপনারা রে। আর এবারে আমরা ফজরের ওয়াক্ত নামাজও পড়তাম, এর লাগে আর বার হয়েছি না কইতে আপনারা রে। আমার চারপাশটা আপনারা একটু দেখাই, একটা গাড়ি মনে হয় আকটিয়া বই থাকছে। স্নো দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর সাইটগুলা সাদা ধবধবে সাদা হয়ে যায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। গাড়ি খুবই স্লো আইতে হয়, আর বিশেষ করে একটা জিনিস আমরা
সবাই হই যে আমরা এই দেশ আমরা যে আমেরিকার থাকি বা আমেরিকাত আছি আমরা এই দেশ কিন্তু ভোর ফাস্টটা থাকি তার আর মর্নিং যে শিফট বা খামর যে সময়টা শুরু হয়ে যায় আমরা দেশে অনেক সময় দেখা যায় যে 9টা 10টা হয়ে যায় মর্নিং মানে খাসটা শুরু হইতে কিন্তু এই দেশ তার আর ব্যাংকটাই শুরু ব্যাংকটাই আপনি খোলা হয় বা 7টার সময় গিয়া ব্যাংকটা 7টার সময় খুলি যায় আর যারা ওয়ার্কার আছে এবং বিভিন্ন শপগুলো আছে এগুলা ম্যাক্সিমাম শপটিনু 7টা 8টা এর ভিতরে খুলি যায় তো এর এইনো যারা কাজ করে যে বা যারা কাজ করে এরা অলমোস্ট ফার্স্টটা থেকে রেডি হয়ে যা শুরু হয়ে যায় ফার্স্টটা থেকে 12 গড়তে 12 হয়ে যায় 12 ইয়া খাম যাওয়া শুরু করে খাম যায় তো এবং এই খামো যাওয়ার কারণে ভোর 6টার দিকে পুরো রাস্তা আপনি বিজির মতো পাইবা যে যাইবা যারা আছে এরা খামো অলমোস্ট খামো বারো ইয়ে যাওয়া শুরু করে দেয় তো যারা আসেন লাইভও আসেন প্রত্যেকে কমেন্ট কররা আমি কমেন্টের জবাব দিতে পারলাম না কারণ আমার হাত খুবই ঠান্ডা একবারে আটটা ব্লক হয়ে যাবইতাছে এর লাগে আর আমি আনসার দিতে পারলাম না তো প্রত্যেকে আমরা শেয়ার করি দোকা এই লাইভটা যাতে আরও অনেকে দেখতে পারে আরও অনেকে এই লাইভটারে দেখিয়া আল্লাহ সৌন্দর্যটা সত্যিকার অর্থে সৌন্দর্যটারে দেখতে পারে আর ইনশাআল্লাহ নেক্সটে আমরা চেষ্টা করবো আমি যে আরও আপনার শহর যে নজদি দিনও হয়তো আমি শহরের দিকে গিয়া আপনার আরে স্নোটারে দেখানোর চেষ্টা করব আর আমরা যে হাউসগুলো আছে খুবই সুন্দর সুন্দর হাউস এগুলাত এক একটা একজন ফ্যামিলি তখন এক ফ্যামিলি তখন আমরা এই দেশ আমরা নিজে ওন করা লাগে আমরা হাউসগুলা আর নতুবা আমরা রেন্ট করা লাগে দুইটা অপশন আছে তো বেশিরভাগই আমরা হাউসটা অন ওন করি কিনি তো কিনলে ব্যাংক লোন বা অন্যান্য মারফত থেকে আমরা কিনি আমরা গভর্নমেন্টে কোনো ধরনের গড় বা এরকম কোনো কিছু আমরা দেয় না এর লাগে আমরা নিজেও মানে কিতা করা লাগে কিনা কিনে থাকা লাগে আমরা বুড়ের সময় একবারেই আমরা ফজরের টাইম সবে দোয়া করবো আমার লাগে এবং আপনারও লাগে আমরা দোয়া করবো প্রত্যেক মমিন মুসলমানের লাগে আপনারা দোয়া করবা কতভাবে আসেন তারা লাগে দোয়া করবা অনেক আসেন ঋণদার আছেন ঋণদারের লাগে দোয়া করবা এই বুড়ের টাইমটা আর যেহেতু শুক্রবার আমরা শুক্রবার অনেক ফজিলত মিসওয়াক করা গোসল করি গোসল করা নতুন খাবার পরিধান করা বেশি বেশি দূরত্রী পাঠ করা তো এই সমস্ত করবা এবং বিশেষ করিয়া সবরে প্রত্যেকে করিলাম সুরা কাহাফটা সবে তেলাওত করবা বুঝছেন না এই শুক্রবারে সুরাত কাহাফটা সবে তেলাওত করবা ইনশাল্লাহ আমরাও করবো আমিও করি তাহলে আমরা লাইভ শেষ করি ইনশাল্লাহ আগামীতে আমি আরও বেশি করি আপনারা দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি আপনারা এত সময় লাইভও থাকলাম আপনারা দেখাইলাম আমি আকসার মোহাম্মদ জুনেদ ইউএসএ পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়া সিটির থাকি সবই আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু